বহুল আলোচিত পুষ্পা মুভিটি কতটা সাংঘাতিক হতে যাচ্ছে তার আংশিক প্রমাণ পাওয়া গেছে আজকে প্রকাশিত ট্রেলার টিজে। মাত্র 26 সেকেন্ডের এই টিজে যে কয়েকটি দৃশ্য দেখানো হয়েছে সেগুলো ছিল পুরাই আগুন, সেই সাথে বিজিএম ছিল মাথা নষ্ট করার মতো। তো 6 ডিসেম্বর পুষ্পার ট্রেলারটি কতটা মারাত্মক হবে তা এখনই আন্দাজ করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে ট্রেলারটি ইউটিউবে ঝড় সৃষ্টি করবে, সেই সাথে তেলুগুর পাশাপাশি পুরো ইন্ডিয়ার ট্রেলারটি নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, এই মুভি টিজারটি তেলুগুর নাম্বার 1 টিজারের রেকর্ড করেছে। 7 মাস আগে মুক্তি পাওয়া এই টিজারটি তেলুগুর একমাত্র মুভি হিসেবে 90 মিলিয়ন ভিউ টাচ করেছে। সো ট্রেলারটি হচ্ছে এমন কিছু রেকর্ড করবে এতে কোনো সন্দেহ নেই। তো পুষ্পা মুভি 17 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। মুভিটি হিন্দি সহ মোট 5টি ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে হিন্দি মার্কেটে মুভিটি ডিস্ট্রিবিউট করছে এএ ফিল্মস। মুভিতে আলোর জোরের সাথে প্রথমবারের মতো দেখা যাবে রাশমিকাকে। ভিলেন হিসেবে থাকছে জনপ্রিয় তারকা ফাহাদ। তো পুষ্পা নিয়ে আপনার অভিমত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।